সবাইকে সৎ বুদ্ধি দান করো এবং সৎ পথে চলার তৌফিক দাও, আমিন। আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো আজকে এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি, গাছে পানি দিব। তো কয়েকদিন হয়েছে গাছগুলো দেখাই না, তো আজকে একটু গাছগুলো দেখিয়ে দিলাম। আমার অন্য অন্য সকলের যে কাজ থাকে সেটা আমার প্রায় হয়ে গেছে। আমি রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি। তো রেডি করে রেখে তারপর আমার ছেলে স্কুলে যাবে, তো নাস্তাটা রেডি করছি। তো আমার ছেলে আর আমি নাস্তাটা খেয়ে নিব, তারপর আমি রান্নাটা বসিয়ে দিব। তো আজকে নাস্তাটা হচ্ছে জ্যাম আর পাউরুটি, এটাই খাবো। তো আমার ছেলে স্কুলে যাবে, তো সেজন্য ওকে আগে দিয়ে দিব। তো বন্ধুরা, আমার টাইটেলটা দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে আমার ঘরে নতুন অতিথি এসেছে। হ্যাঁ বন্ধুরা, আমার ঘরে নতুন অতিথি এসেছে। অতিথি বলতে নতুন সদস্য এসেছে। আর আমরা চারজন ছিলাম, এখন আমরা পাঁচজন হয়েছি। তো নতুন অতিথিকে নিয়ে একদিন কাটালাম, খুব ভালো লাগলো। তো অতিথি বলছি বারবার, আসলে সদস্য। তো ওকে লাস্টে পরিচয় করে দিব। তো নাস্তাটা খেয়ে নিচ্ছি, তারপরে আমি সরাসরি রান্না করব নাস্তাটা খেয়ে। প্রথমে যে দোয়াটা করলাম সবার জন্য, আল্লাহ যেন সবাইকে সৎ বুদ্ধি দান করুক এবং সৎ পথে চলার তৌফিক দিক। আসলে সৎ বুদ্ধির অনেক অভাব আছে মানুষের ভিতরে, তো সেজন্য সবার জন্য দোয়া চেলাম। নিজের জন্য চেয়েছি আল্লাহ যেন আমাকেও সৎ বুদ্ধি দান করে এবং সৎ পথে চলার তৌফিক দেন, সেই সাথে সবাইকেই যেন দেয়। সবার আগে সৎ বুদ্ধিটাই যেন সবাইকে দান করে, কারণ এই পৃথিবীতে আসলে যত প্রাণী আছে তার ভিতরে মানুষ হচ্ছে সবচেয়ে বেইমান একটা প্রাণী। মানুষের মতো স্বার্থপর এবং বেইমান প্রাণী খুব কম আছে এই পৃথিবীতে। যেখানে স্বার্থ থাকে সেখানেই দেখা যায় সবাইকে আত্মীয় স্বজন বলেন আর পর বলেন, যেই হোক, একটা কথাই আছে, আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। তো কথাগুলো যে আগের মুরব্বীরা বলে গেছে, আসলে কথাটা একদম বাস্তব। এই পৃথিবীতে যেমন আপনও আপনার বেইমান হয় তেমন পরও হয়। তো এই এই নিয়েই চলতে হবে, আর কিছু করার নেই। এত এত মানুষের ভিতরে কে ভালো কে বেইমান আমরা তো চিনতে পারি না, সবার সাথে চলতে চলতেই বোঝা যায় কে আসলে সত্যিকারের ভালোবাসার মানুষ আর কে হচ্ছে বেইমান। না চললে অবশ্য বোঝা যায় না। তো জীবনে তো আর কম বয়স হয়নি, অনেক মানুষের সাথে চলেছি। তো আপনও চিনেছি বেইমানও চিনেছি, আর এইভাবেই থাকবো। তো সেজন্য একটা সিদ্ধান্তই নিলাম, আসলে মানুষের থেকে তো শুধু কষ্টই পাওয়া যায়, ভালোবাসার বিনিময়ে শুধু কষ্টই পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। তো দেখি কোনো অবলা জীবজন্তুকে পেলে দেখি যে তাদের থেকেও কি কষ্ট পাওয়া যাবে নাকি ভালোবাসা পাওয়া যাবে। তো একদিন এসেছে আমার ঘরে নতুন সদস্য। আমি আসলে এই ধরনের প্রাণী পছন্দ করি না বেশি একটা ঘরের ভিতরে, কারণ একে তো আমরা ঢাকা শহরে থাকি, ছোট ফ্ল্যাট। তো এর ভিতরে এই ধরনের প্রাণী আসলে আমার একটু পছন্দ না। কিন্তু তারপরও আমার ছেলে, ছোট ছেলে অনেক দিন ধরে বায়না করছে, তো কি করব আর, ছেলের বায়না রাখতে আচ্ছা রাজি হইলাম। ও রাস্তায় মানে স্কুল থেকে আসার পথে দেখেছে গেটের সামনে একটা সদস্য, বলতে আসলে ওটা হচ্ছে একটা বিড়ালের বাচ্চা। তো ও সেটাকে নিয়ে এসেছে, ও সেটাকে মানে ই করবে না, রাখবেই, কান্নাকাটি করতেছে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমার ঘরেতে ঘরেতেও কোনো এমনি আনন্দ শান্তি সুখ শান্তি সবই শেষ,
এক বছর আগেই আমার ঘরের আনন্দ শেষ হয়ে গেছে। একটা বছর কোনো রকমভাবে আমরা সবাই বেঁচে আছি, কিন্তু ওরকম সুখ শান্তি আনন্দ আমাদের ভিতরে কারো ভিতরেই নেই। কোনো রকম বাচ্চার মতো বেঁচে আছি আমরা। তো ভাবলাম যদি আমার ছেলেটা এটাকে নিয়ে যদি একটু খুশি হয়, আনন্দ হয়, তাহলে থাক। তো আমার অপছন্দ, তারপরও রেখেছি। আর দেখতেছি ও ঘুরে ঘুরে ওই বিড়াল ছানাটা আমার কাছেই বেশি আসছে। আমি ওই বিষয়টা পছন্দ করি না, কিন্তু দেখি আমার কাছেই বেশি আসে। তো দেখি আমার সাথে একটু মায়া বাড়াচ্ছে যে আমি ওকে ভালোবাসি কি না। তো আমার ছেলেটা ওই বিড়াল ছানাটাকে এনে তারপরে গরম পানি দিয়ে শ্যাম্পু দিয়ে সুন্দর করে গোসলখানায় ওই গোসল করিয়েছে। আমি শুধু সব কিছু রেডি করে দিয়েছি, ও মানে ডোলে ডোলে গোসল করে দিয়েছে। তো দেখলাম ওর আগ্রহ আছে। তো আচ্ছা রাখুক, কোনো সমস্যা নেই, যে যতদিন থাকতে পারে থাক। ও তো পশু, ও তো কারোর সাথে বেইমানি করবে না, অবলা প্রাণী, জবান নেই। এই যে দেখেন আমাদের নতুন সদস্য। এই খাটে একদিন আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকতো, আজ এক বছর হয়েছে ও এই বিছনায় এই ঘর খালি করে চলে গেছে। তখন থেকে আমার ঘরটা আসলে খুশি বলতে কিছুই নেই, বাচ্চার অভাবটাই মানে ছিল। ছোট বাচ্চাটাকে নিয়ে আমার অন্য দুই ছেলে বা আমরা খুব আনন্দ করতাম আর সব কিছু দেখে। এখন এক বছর ধরে ও নেই, ঘরটা পুরো আমার মানে অন্যরকম হয়ে গেছে। এখন এ আসার পরে দেখি আমার ছেলেরা দুজনই অনেক খুশি। বড় ছেলেও দেখি রাত্রে উঠে ওকে খাওয়াচ্ছে, ওকে আদর করছে, ওর সাথে খেলছে। ছোটটা তো আগে থেকেই পাগল, তো ওদের কথা চিন্তা করে রেখে দিলাম। আমার আসলে ছোট ঘর, তো এই ধরনের জিনিস পছন্দ না বেশি একটা, কোথায় কী করে না করে এই কারণে পরিষ্কার করারও একটা ব্যাপার আছে। তো আমার ছেলে বলছে তোমার কিছু পরিষ্কার করতে হবে না, যা করার আমি করব, তুমি শুধু ওকে একটু থাকতে দাও ঘরে। তো সেজন্য রেখে দিয়েছি। দেখি ও তো আর মানুষের মতো বেইমানি করবে না, ওরা এসব বোঝেও না। এসব যত বেইমানি যা আছে সব হচ্ছে মানুষের ভিতরে, ওরা অবলা প্রাণী, ওরা এসব বোঝে না। তো নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আর চ্যানেলটি যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল, যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।